শুভ সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ছোট্ট একটি প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে চারটি মেয়ে ছাগল আর একটি হচ্ছে পাঠা এটা হচ্ছে পাঠা এই নিয়ে টোটাল প্যাকেজটা এটার বিস্তারিত কথা বলবো আমার ক্যামেরার সামনে যে মানুষটি আছে উনি হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন রোজা রাখছেন ও ভাই রোজা রাখছেন না তুই অবস্থা সকালে বেরেশন কখন সকালে আজকে বের হইছি পরে মোটামুটি 7:30 টা সময় বাড়ি থেকে বের হইছি 7:30 টা আসছেন এখন আচ্ছা বিকাল হয়ে গেছে হ্যাঁ

কোয়ালিটি সম্পন্ন ছাগল পালন করে লাভবান হবেন আপনারা ওপাশে ঘুরেন ভাই একটু একই রকম ভাই এই যে একই রকম দেখেন মুখের ব্যান্ডটা কিন্তু অনেক সুন্দর ব্যান্ড আচ্ছা সেরে দিন ভাই এটা এটা সেরে দিন আচ্ছা এই একটা সবগুলাই কালারিং বাচ্চা জি সবগুলো কালারিং বাচ্চা হ্যাঁ সবগুলোর মুখের পান্স আছে খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটাও সেরে ভাই একটা একটা করে দেখাই পাল্লা প্যাকেজ নিন নাহলে বিস্তারিত কথা বাচ্চা আচ্ছা এই যে দেখি মুখটা সুন্দর আছে আচ্ছা উপাশে ভাই একই রকম না জি জি আচ্ছা দেন এটাও ছেড়ে দেন এটাও ছেড়ে দেন আরো একটু আছে দেখেন এগুলো সব তোতার ক্রস না ভাই সবগুলো তোতা তোতার ক্রস এগুলো হ্যাঁ তোতাপুরি ক্রস বাচ্চা এগুলো আমার এদিকে তোতা এবং হরিয়ানা পাঠা অ্যাভেলেবল এগুলোর ক্রস তারপরে যখন বলেন যে কি জাতের তখন আবার মনে হয় রাগ হয় বুঝছেন আচ্ছা ছেড়ে দিন ভাই ধরেন

খুব চঞ্চল হ্যাঁ সাড়ে চার মাস বয়স আচ্ছা ধরেন ওই প্যাকেজটা ধরেন প্যাকেজটা একসাথে ধরেন আমি বিস্তারিত কথা বলেন আচ্ছা এই হচ্ছে চারটে মিয়া ছাগল আর একটি পাঠা দিয়ে ছোট্ট একটা প্যাকেজ যারা একবার নতুন শুরু করতে চাচ্ছেন এলাকায় পাঠা নাই তারা প্যাকেজ নিতে পারবেন আর যদি মনে হয় যে এলাকায় পাঠা আছে তাহলে দেখা যাচ্ছে চারটে ছাগল নিতে পারবেন নাকি ভাই জি 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 এই হলো বিষয় আচ্ছা বলেন ভাই এই প্যাকেজটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা দাম পড়ে ভাই এই চারটে মেয়ে ছাগল আর এই পাটাটা আর এই একটা পাটা সব পঁচাশি হাজার পঁচাশি হ্যাঁ দাম দর কি ফিক্স না একটু কথা বলা যাবে ফিক্স দামি ভাই এখানে কথা বলা যাবে না কথা বলা যাবে না 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 আর সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে দিই জি যে যদি আলাদাভাবে মানে কাটে নিতে চায় জি সেক্ষেত্রে আপনি এই মেয়ে চারটের দাম পড়বে আপনার হচ্ছে যে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি আচ্ছা ষাট হাজার আর পাঠাটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই পঁচাশি হাজার এই পঁচাশি হাজার ভাগ করে দিলাম হয়তো কেউ নিতে হয়তো পাঠা আছে পাঠি নেবে জি 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 এগুলা বাচ্চা পনেরো হাজার টাকা পিস কিনবে না তাহলে আর কি করবে মানুষ জি জি আবার গাড়ি ভাড়া বিকাশ খরচ আমাদের টোটাল খরচ বিকাশ খরচ এই পাঁচটা ছাগল পাঠা দিলে যদি পাঁচ হাজার টাকা খরচ হয় সেটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে অবশ্যই পাঁচ হাজার টাকা খরচ হবে পাঁচটা ছাগল আর এই পঁচাশি হাজার টাকা দাম থাকলেও যদি আপনি সরজমিনে আসতে পারেন তাহলে খরচ মজ বাদ দিয়ে আপনি নিতে পারেন সরজমিনে আসে নিলে আশি হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা কম পাঁচ হাজার টাকা কম জি আচ্ছা এই হলো বিষয় ঠিক বুঝলো ভাই হ্যাঁ ভাই দিতা কি হলো এগুলা পাটা পাটি ভেজান পাটা পাটি জি জি আচ্ছা কথা বলি আপনাদেরকে ভेंगসিরে বলি এই পাটাটা কিন্তু আমরা প্যাকেজের সাথে দেখাইছি প্যাকেজের সাথে দেখাইছি আর এভাবে দেওয়ার একটা উদ্দেশ্য যে এই ছাগল দুটো একবারে একবারে কিন্তু দুই মায়ের দুই মাস কিন্তু একবারে একবারে এই জন্য আবার দেখাইলাম এর সাথে আচ্ছা এই পাঠাটা বয়স সম্পর্কে বুঝাইছি মানে বাচ্চা যেরকম কোয়ালিটি সেরকম সবকিছু বোঝানো হয়েছে এই বাচ্চাটা সম্পর্কে সাড়ে তিন মাস বয়স সাড়ে মাস বয়স একদম লাদুস লুদুস বাচ্চার রাজা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা একদম আচ্ছা ভাই বলেন এই জোড়া দাম চাচ্ছেন কত এই জোড়া বাচ্চা নিলে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা নিবো ভাই এই পাঠাপাটি 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 ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার পাঁচশো সাপে মেয়েটা আলাদা নিতে পারবেন পাঠা আবার আলাদা নিতে পারবো হাটান দেখি হাটান দেখি উটের বাচ্চা নাকি বা সেই দিন ভাই উটের বাচ্চা না ঘোরার বাচ্চার মতো ঘাটটা সব অন্যরকম লাগতেছে ভাই

হ্যাঁ গলা ঝুলটা ভালো মুখটা ভালো বিশেষ করে পিট ডাউন আর স্যারটাও সব পারফেক্ট ভালো খারাপ না চলবে আচ্ছা দাম কত ভাই এই পাটাটা নিলে ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ছয় চল্লিশ হাজার পাঁচশো জি দাম জি ফিক্স দাম না দরদাম আছে পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এটা এখানে দুইটি বাচ্চা আছে এগুলো বাচ্চা বলতে এগুলো সবার চাইতে বড় বড় ছাগল এগুলো হ্যাঁ আচ্ছা এগুলো বয়সটা কেমন ভাই এগুলো বয়স আপনার পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো এগুলো বয়স দেখেন এই যে পাঠা দেখেন এরকম পাঠা এরকম ছাগল আপনারা নিতে পারেন সাথে মিল করে হ্যাঁ বাদবাকি বাকি আপনাদের অভিরুচ ভাই হ্যাঁ পাঠা সুন্দর আচ্ছা পাঁচ মাস করে বয়স না জি 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 দুইটা কি দুই মায়ের ভাই হ্যাঁ দুইটা দুই মায়ের ভাই দুইটা দুই মায়ের এটা তো দেখে মনে হচ্ছে যে সাত আট মাস বয়স হয়ে গেছে না সাড়ে চার মাস জি হয়েছে আর কি বড় হয়ে গেছে পাঁচ মাস এখনো পুরে নাই হুম হুম পাঁচ মাস পুরে এই দেখো ঠিকমতো যে এখন যে বডি চলছে হ্যাঁ দুইটা এই খাওয়া দাওয়া ঠিক থাকে মোটামুটি আর এক দেড় মাস পরে খুব সুন্দর ছাও ভাই হ্যাঁ এক দেড় মাস পরে হিটে চলে আসবে ছাগল গুলো বড় ছাগল গুলো আচ্ছা ভাই দাম বলেন তো দেখি দাম দর করা যায় না ভাই জোর আলিল ছত্রিশ হাজার টাকা দাম দেব আচ্ছা আলাদা করে বলেন আলাদা করে নিলে ওই আঠারো হাজার পাঁচশো করে পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো হ্যাঁ

আর খাসি যদি পালন করেন অবশ্যই বড় হবে এটা জি জি যেহেতু লম্বা আছে আচ্ছা ভাই এখানে একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই ছোট্ট একটি প্যাকেজ এখানে তিনটি মেয়ে ছাগল একটি হচ্ছে পাঠা প্রথম অবস্থা আমরা দেখাইছি চারটি মেয়ে ছাগল একটি পাঠা তবে এখন দেখা হচ্ছে একটি পাঠা তিনটি মেয়ে জি এই নিয়ে ছোট্ট একটা প্যাকেজ আচ্ছা ভাই পাঠার বয়স কেমন যাচ্ছে পাঠার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স জি জি দেখেন কী জাতের পাঠা তোতা পাঠা আচ্ছা তোতা পাঠা

আচ্ছা মেয়েগুলো বয়স ভাই মেয়েগুলোর বয়স সাড়ে তিন মাস আচ্ছা এইটাও ভাইক দিয়ে দেন এই একটা একটা দেখেন সাড়ে তিন মাস না জি সাড়ে তিন মাস মেয়েগুলো সাড়ে তিন মাস বয়স এই যে এগুলো সব ক্রস বিটের ভাই হ্যাঁ সবগুলোই ক্রস বিটের ক্রস বিটের পাঠা যদি এলাকায় থাকে তাহলে পাঠার দরকার নেই পারলে মেয়েও নিন জি জি হ্যাঁ মেয়েগুলো নিন আচ্ছা ছেড়ে দেন ভাই মেয়েটা ছেড়ে দেন আচ্ছা আরেকটা একটা দেন এগুলো আবার আলাদা করে কিনতে গেলে মেলা টাকা লাগবে ভাই

আচ্ছা পাঠারা ধরেন এই তিনটা মেয়ে ছাগল আর এই পাঠারা দাম ছাড়ছেন কত বলেন এই দাম আপনার ষাট হাজারই টাকা ষাট হাজার টাকায় দাম জি কিন্তু এই রমজান উপলক্ষে আমি দুই হাজার টাকা ছাড় দিয়ে দিলাম আঠান্ন হাজার আঠান্ন হাজার টাকা জি ষাট হাজার টাকার দাম চাইছে উনি পরে দুই হাজার টাকা বাদ দিয়ে আঠারো হাজার টাকা করছে জি 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 এখানে কি দরদাম করতে পারবে ভাই আর দরদাম করতে পারবে না কিন্তু আমি খুর্চা পাতি গুলো সব দিয়ে দিব আর কি এখানে টাকা পয়সা লেনদেনে একটা খরচ এবং গাড়ি ভাড়া বিকাশ খরচ মানে আপনি যে ঠিকানা ওই ঠিকানা পাঠিয়ে দিবে ওনারা মানে বাস কাউন্টার থাকতে হবে হ্যাঁ হ্যাঁ বাস কাউন্টার পর্যন্ত আমি পাঠানোর দায়িত্ব পাঠা দিবে যত টাকাই লাগুক উনি বিয়ার করবে এটা এই হলো বিষয় দেখেন একটা খাসি বাচ্চা আছে এখানে একবার দেখার মতো একটা খাসি বাচ্চা একবারে হাই কোয়ালিটি ভাই

এটাও খাসি এটাও খাসি এটা গোলা ঝুল টুল ভালো আছে হুম হাত পা দেখেন সব দেখিয়ে দিলাম আচ্ছা এগুলো দাম কেমন আলাদা কেমন দাম ভাই জোড়া নিলে বত্রিশ টাকা দাম নিবো আর এই আলাদা এটা নিলে আলাদা এটা নিলে 14 14 আর বড়টা বড়টা 18 18 জি একই মায়ের কিন্তু একই মায়ের কিন্তু বড় ছোট আছে মেলা কম বেশি আছে 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 মেলা কম 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 বেশি 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 জি ওই যে আপনার একটা মায়ের মতন যায় আর একটা পাঠার মতন জি এই যে দেখেন এটা মুখ কিন্তু ভালো হ্যাঁ

পালন করে লাভবান হতে পারবেন আপনারা তবে মোটামুটি দুই ডাক্তার চার ডার ঝরাতে হবে ভাই হ্যাঁ তাহলে হাত পা দেখে এখান থেকে এটাই নিতে হবে এমন কোনো কথা নাই তবে দেখে যান জিনিস দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে নিয়েন হ্যাঁ দেখেন একটু বোঝার চেষ্টা করেন আমি বলতেছি না আমার কথা সবই মানেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আগে বোঝার চেষ্টা করতে হবে এই পায়ের দিক তাকাতে হবে পেটের সে দেখতে হবে গলা ঝুল হাইটটা মাপ করে আপনারা যদি নিতে পারেন দেখবেন যে এগুলো থেকে আপনার লাভবান হতে পারবে নাকি ভাই জি জি অবশ্যই ভাই আচ্ছা বলেন এই পাঠাটা যদি কেউ নিতে চায় যদি বুঝে শুধু নিতে পারে তাহলে কেমন দাম দেবেন বলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে বিয়াল্লিশ হাজার জি আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনার এই পাঠাটা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কোন রকম দরদাম করা যাবে না না আপনি পর্তা হলে আপনি নেবেন ভাই হ্যাঁ পর্তা হলে নিয়ে পাঠাটা আগে দেখেন জি দেখার পরে আরো পাঁচটা প্রতিবেদন দেখবেন আরো পাঠা দেখবেন জি তারপরে বুঝে শুনে লিয়েন জি জি আজকে নিতে হবে না আগে ভাবে চিন্তা নিয়ে হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে ভাই এই তো মোটামুটি ছিল না ভাই যে আজকের মতন এই ছিল এই ছিল আচ্ছা ভালো থাকেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই